আমরা ওয়ালভুলের জেটনের স্প্লিট মেশিন করছি। গ্যাস লাগবে আর 22, 1 কেজি 17 গ্রাম, কারেন্ট নেবে 8.7 অ্যাম্পিয়ার, এবং কানেকশন আসবে ফেস ব্লু কালার, এই ব্লু কালার তারটাই, এখানে রেড কালার হয়, তারের কালার কোনো ব্যাপার না, যে কোনো তার ফেসটা আসবে, ক্যাপাসিটর হয় একই পিন থেকে হয়ে, জাস্ট রানিং, এই যে রানিং রানিং রিলে লাগবে, এই যে রেড, ঠিক আছে, এবং ক্যাপাসিটরের কাজ হয়েছে স্টার্টিং করে ছেড়ে দেওয়া, স্টার্ট করবে ক্যাপাসিটর ভাই হয়ে স্টার্টে আসবে, স্টার্ট যে এটাই আসবে, ঠিক আছে। আর কমন সবসময় এই যে নিউট্রাল, এই যে কালো কালার যে তারটা আছে ব্ল্যাক কালারের, এটাই নিউট্রাল, এই যে তারপরে ফেস, ফেস আর নিউট্রাল, কমনে লাগবে নিউট্রাল এবং ফেসে লাগবে এই রানিংয়ে লাগবে, রানিং যে লিড থাকবে সেটা দ্বারা থাকবে ফেসটা, আর ক্যাপাসিটর ভাই হয়ে যেটা আসবে হোয়াইট কালার আছে এখানে, এটা স্টার্টিং করবে। এবং এই দুটো কী করে বুঝবেন, কখনো যদি এই আর এস এবং সি যে লেখা না থাকে, তাহলে কমন যেটা কন্টিনিউটি মিটার, এই এটা আপনার ওমস মাপবেন, ওমস থেকে যে দুটো পিনের রেজিস্ট্যান্স সব থেকে বেশি আসে, তার অপোসিট অপর সাইড যেটা থাকবে সেটা হবে কমন, তাও না রেজিস্ট এই আর মানে রানিং এবং স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স মাপবেন সব থেকে বেশি আসবে, তার অপর সাইড যেটা থাকবে সেটাই হবে কমন, কমন থেকে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কম হবে, আর কমন থেকে স্টার্টিং এই রানিং কয়েলের রেজিস্ট্যান্স তার থেকে বেশি হবে, এভাবেই এটা বোঝা যাবে। এবং এটা আছে ক্যাপাসিটর ফ্যান মোটরের জন্য, এই যে ফ্যান মোটরের জন্য ক্যাপাসিটর, একই কনসেপ্ট এটাও, তবে এটাই সবসময় খেয়াল রাখবেন যে দুটো পিনের রেজিস্ট্যান্স সব থেকে বেশি তার উল্টো দিকেরটাই থাকবে কমন, এবং কমন থেকে স্টার্টিংয়ের রেজিস্ট্যান্স কম হবে, এবং কমন থেকে রানিংয়ের রেজিস্ট্যান্স বেশি হবে। বন্ধুরা ধন্যবাদ।